ইয়ে আনছি, অলরেডি শুরু হয়ে গেছে, আর ব্যাটারি ভেহিকেল আমরা আনছি যাতে পাবলিক ট্রান্সপোর্ট আস্তে আস্তে সিএনজি আর ব্যাটারি দিয়ে দিতে পারি, যাতে বাস মালিককে দেবো ইয়ে আজকে যে রোজ, কারণ ভাড়া বাড়ানোটা তো একমাত্র সলিউশন নয়, এরপরে 1000 টাকা পেট্রোলের দাম হয়ে যাবে, তখন কিভাবে চলবে? তাই আমি অল্টারনেটিভ সোর্স অফ ফুয়েল করে ওটা একটা প্ল্যানিং করেছি এবং অলরেডি শুরু হয়ে গেছে, সিএনজি কনভার্ট করে দিচ্ছি গাড়িগুলোকে, ডিজেল গাড়িগুলোকে। আর সিটির মধ্যে আমরা বিভিন্ন জায়গায় চার্জিং স্টেশনের প্ল্যানিং করেছি, চার্জিং স্টেশন করে আমি এটা ডিটেলসে বলবো পরে, একটা ট্রান্সপোর্ট প্ল্যানিং করেছি, তাতে বাস ভাড়া বাড়ানোর দরকার হবে না, সেই মালিকগুলোকেই আমরা দেখবো যাতে অল্টারনেটিভ তারা বাসগুলোকে করে নেয়, বিকল্প একটা ব্যবস্থা করছে। আর আরেকটা এর মাঝখানে একটা বলে দেখি, পেট্রোল ডিজেলের দামে বৃদ্ধির ক্ষেত্রে বাস মালিকরা বলছে বাস বাড়ানো, আপনি বললেন যে এটা বাড়ানো হবে অল্টারনেটিভ সোর্স করা হচ্ছে, কিন্তু এই উবের হঠাৎ করে 12% চার্জ বাড়িয়ে, উবেরের জন্য নিয়ন্ত্রণের জন্য আমরা একটা অলরেডি বিল আনছি, এটা নেক্সট বিধানসভায় আমাদের এই বিলটা পাস হবে।